আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তবে একটা আজকে যে নিউজটা দেব, এই নিউজটা শোনার পরে ভালো থাকবেন না। তো যারা মাইক্রো ওয়ার্কার্সে কাজ করেন তাদের জন্য একটা ব্যাড নিউজ। তো মাইক্রো ওয়ার্কার যে আপডেটটা নিয়ে এসেছে, তো আমি মাইক্রো ওয়ার্কার্সে ঢুকলাম। ঢোকার পরে তো সব কিছুই ঠিক আছে, দেখবেন যে আপনার এখানে কাজ বা সব কিছুই আপনার ঠিকঠাক পেয়ে যাবেন। কিন্তু যে আপডেটটা করছে, তো আপনি যখন কাজটা আপনি ধরবেন, কাজটা যখন কাজ করতে যাবেন, তখন কিন্তু সেই আপডেটটা সম্পর্কে আপনি জানতে পারবেন। তো যে কোনো একটি কাজে আপনি এখানে ক্লিক করেন, যেমন ইউটিউবের লাইকের কাজ, এটা তো এটাতে আমি যখন ক্লিক করলাম, তো এখানে দেখেন যে শুরুতে এখানে ওয়ার্ক ডান মানে 250টা কাজ আছে, 79টা কাজ হয়ে গেছে। তো এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন 5 সেন্ট। তো এই অপশনটা ছিল না, আপনার এই ট্যাক্স সার্ভিস ফি এই অপশনটা ছিল না। তো এই যে আপডেটটা করছে, তো এই এইটা আপডেট আপনার এখানে অ্যাড করাই দিছে। তো এখান থেকে ট্যাক্স সার্ভিস ফি বলতে আপনার এখান থেকে যে প্রতিটি ট্যাক্সের জন্য আপনাকে মাইক্রো ওয়ার্কার্সকে টাকা দিতে হবে, ফি দিতে হবে। তো মূলত এইটা আপডেটের পরে এই অপশনটা তারা অ্যাড করাই দিছে এখান থেকে। তো যে আপডেটটা নিয়ে এসেছে, তো এখান থেকে আপনাকে 10% মাইক্রো ওয়ার্কার্সকে কমিশন দিতে হবে। প্রতিটি ট্যাক্সের জন্য আপনাকে 10% কমিশন দিতে হবে। আপনি এখানে 5 সেন্টের কাজ করবেন, তো এখান থেকে আপনাকে 0.05 সেন্ট তাকে, অর্থাৎ মাইক্রো ওয়ার্কার্সকে দিতে হবে। তো যারা ডাটা এন্ট্রির কাজ করেন তাদের জন্য আরও ব্যাড নিউজ, কারণ ডাটা এন্ট্রিতে আপনার সীমিত একটি পেমেন্ট করে তারা, যেমন 3 সেন্ট 7 সেন্ট এইরকম পেমেন্ট করে। তো সেখান থেকে যদি আপনার কেটে নেয়, যেমন আমি দেখা যায় যে ট্যাক্সগুলো আমি কমপ্লিট করছি, তো এখান থেকে আমি ট্যাক্স আই ফিনিশে গেলাম। তো এখান থেকে দেখেন ডাটা এন্ট্রি, প্রতিটি ডাটা এন্ট্রির জন্য আপনাকে 0.027 সেন্ট করে তারা পেমেন্ট করবে। অর্থাৎ মাইক্রো ওয়ার্কার্স কেটে ট্যাক্স ফি কেটে নেওয়ার পরে আপনাকে এই ইয়েটা পেমেন্ট করে দিবে। তার আগে দিছিল 3 সেন্ট করে, এখন কিন্তু এখন পাবেন আপনি 2.27 সেন্ট। অর্থাৎ আপনার 3 সেন্টের উপরে 10% ভ্যাট কেটে নেওয়ার পরে যে আপনার অ্যামাউন্টে থাকে, তো সেই অ্যামাউন্টটা হচ্ছে আপনার এইটা। তো মূলত যারা এইরকম করে মাইক্রো ওয়ার্কার্স থেকে কাজ করতে চান, আসলে এখন যে পরিমাণ কাজ দেয় বাংলাদেশে, এই পরিমাণ কাজ একটা ডাটা এন্ট্রি রাখতে পারলাম না। তো মাইক্রো ওয়ার্কার যে পরিমাণ বাংলাদেশের ওয়ার্কার্সদের যে পরিমাণ কাজ দেয়, এই পরিমাণে কাজ করে আসলে আপনার পকেট খরচ তো দূরের কথা, আপনি কি বলি আপনার বিড়ি খাওয়ার টাকাও এখান থেকে করতে পারবেন না। তো মাইক্রো ওয়ার্কার সাইটটা আসলে বেস্ট, কিন্তু যে পরিমাণ আপডেট নিয়ে এসে যে ওয়ার্কার্সদের ক্ষতি করছে, তো এটা আসলে ভিক্ষুককেও এরকম টাকা কেউ দেয় না, ঠিক আছে? তো এখান থেকে যেমন পিকো ওয়ার্কার্সে আপনি অসংখ্য জব মানে পাবেন, এখান থেকে আপনি অসংখ্য জব, আমার জন্য অ্যাভেলেবল জবস আছে এখানে 403টা, ঠিক আছে? এখান থেকে আমি তেমন কাজ করি নাই, আপাতত একটু কাজ করছি, তো এখান থেকে আমি এইটা আর্ন করতে পারছি, $2 আর্ন করছি এ যাব। তো মূলত আমি পার্সোনালি মাইক্রো ওয়ার্কার্সে এখন কাজ কম করব, আমি পিকোতে সম্ভবত বেশি কাজ, এখন বেশি সময় দেব পিকো ওয়ার্কার্সে, ঠিক আছে? তো যেরকম করে আপনার মাইক্রো ওয়ার্কার্স আপডেট নিয়ে আসতেছে, আসলে দুঃখজনক বিষয় এটা আমাদের মতো ওয়ার্কারদের জন্য। এখন আপনারা যেটা করতে চান তো করতে পারেন, কাজ কোনো এখানে সমস্যা নেই। যারা ডাটা এন্ট্রি কাজ করে তাদের জন্য একটু সমস্যা, অন্যান্য কাজেও আপনার যেগুলো কাজে পেমেন্ট বেশি আছে সেগুলো কাজ করলে আপনার কোনো সমস্যা হবে না। মূলত যারা ডাটা এন্ট্রির কাজ করে তাদের জন্য একটু সমস্যা, 3 সেন্ট থেকে আবার যদি 10% কেটে নেয় তাহলে তো আরও সমস্যা। তো এই আপডেটটা আমি আজ সকলকে জানাই দিলাম। তো এখন থেকে পার্সোনালি আপনি এখানে কাজ করবেন কি না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো মূলত পিকো ওয়ার্কার্সে আপনি অনেক জব পাবেন, এখান থেকে আপনি কাজ করে শেষ করতে পারবেন না। তো আশা করি মাইক্রো ওয়ার্কার্সের পাশাপাশি পিকো ওয়ার্কার্সেও যদি আপনারা কাজ করেন, তো আপনাদের জন্য কোনো ভালো কিছু একটা হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন মাইক্রো ওয়ার্কার যে আপডেটটা নিয়ে এসেছে, আশা করি এই আপডেটগুলো সম্পর্কে আপনারা অবগত থাকবেন, এবং আপডেট সম্পর্কে আরও জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।
এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।